জীবনের প্রথম কোন বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়। জাফনা কিংস এর হয়ে এলপিএল মাতানোর সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচ নিজের অভিষেক, কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে নার্ভাস তাওহিদ হৃদয়কে দেখতে পাবে ভক্ত সমর্থকরা, এমনটাই মনে করেছিল অনেকে। কিন্তু না, তাওহিদ হৃদয়ের খেলা দেখে কখনো মনে হয়নি তিনি প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ খেলতে নেমেছেন। নিজের অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কা মাতালেন তিনি, জাফনা কিংসের হয়ে দাঁড়ালেন দেওয়াল হয়ে। শুরুতে অবশ্য ধীর গতিতে খেলেছিলেন দলের প্রয়োজনে এবং শেষ পর্যন্ত মাত্র 37 বলে তুলে নিয়েছেন দারুণ 50। অবশ্য 50 করার পর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। 39 বলে শেষ পর্যন্ত 54 রানের ইনিংস খেলে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তার এই দৃষ্টিনন্দন 54 রানের ইনিংসে হাঁকিয়েছেন 4টি 4 ও 1টি 6। তাওহিদ হৃদয়ের এই ইনিংস শুধু ব্যক্তিগত নয়, দলের প্রয়োজনে দারুণ প্রভাব ফেলেছিল। তাই তো নিজের অভিষেক ম্যাচেই কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে 50 করার অনন্য এক কীর্তি গড়লেন তাওহিদ হৃদয়, যা সত্যিই দুর্দান্ত এবং দারুণ। তাওহিদ হৃদয়ের এই ইনিংস মাঠে বসেই উপভোগ করেছেন বাংলাদেশের আরেক তরুণ পেসার শরীফুল ইসলাম। শরীফুলকে এদিন বসিয়ে রেখেছিল কলম্বো টাইগার্স, তবে প্রথম ম্যাচেই জায়গা হয়েছিল তাওহিদ হৃদয়ের। দুর্দান্ত তাওহিদ হৃদয়, আশা করি সে তার এই ধারাবাহিকতা বজায় রাখবে। সাব্বির রহমান, এসএস রুট নিউজ।